নমস্কার, মমতা ব্যানার্জি না জিতেও মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছেন, তাই তাকে যে কোনো একটি বিধানসভা থেকে জিতে আসতে হবে। তৃণমূল কংগ্রেস ঠিক করেছে ভবানীপুর থেকে মমতা ব্যানার্জি পুনরায় জিতে আসবেন, কিন্তু জিততে গেলে তাকে ভোটে লড়তে হবে এবং জিততে হবে। সেখান থেকে নতুন একটি খবর, অধীর রঞ্জন চৌধুরী নাকি মমতাকে জেতানোর জন্য চেষ্টা করছেন। তিনি বলছেন যে মমতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ভবানীপুরে প্রার্থী দেব না। শ্রদ্ধা জানাবেন যে অধীর রঞ্জন চৌধুরী সবসময় মমতা বিরোধী। আমার রাজনীতির প্রথম থেকেই দেখে আসছি মমতা ব্যানার্জি যদি কেউ ঘোর বিরোধী থাকেন তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। এত যদি সম্মান জানাতেন তাহলে জোট করলেন কেন কোন সিপিআইএম এর সঙ্গে, আইএসএফের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করলেই পারতেন। সম্মান জানাবেন, সম্মান জানাবেন, কারণ 2021 সালে একটি সিটও পায়নি অধীর রঞ্জন চৌধুরী। এটাও তো হতে পারে গোপনে গোপনে পিকের সঙ্গে সেটিং হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলকে জেতানোর জন্য, কারণ অধীর রঞ্জনের সমস্ত ভোট কিন্তু পড়েছে তৃণমূলে। মুর্শিদাবাদে বহরমপুরে একটি ভোটও পায়নি কংগ্রেস, সমস্ত ভোট পড়েছে তৃণমূলে। হয়তো সেটিং ছিল, ভালোবাসা দেখাতে চাইছেন এবং জেতাতে চাইছেন। আরেকটি কথা, সিপিআইএম কিন্তু জমি ছাড়তে নারাজ। সিপিআইএম চাইছে ভবানীপুরে প্রার্থী দেবে, তারা সিপিআইএম ভবানীপুরে প্রার্থী দেবে, কিন্তু কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী দেবে না, মমতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রার্থী দেবে না। তো শ্রদ্ধা জানাতে তাহলে কেন 2021 বিধানসভায় প্রার্থী দিলেন? তার মানে অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী কোথাও না কোথাও কোন ঠাসা হয়ে তৃণমূলের ঢুকতে চাইছেন, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে নালিশ গিয়েছে হাইকমান্ডের কাছে যে অধীর রঞ্জন চৌধুরী ঠিক মতো বাংলায় দায়িত্ব পালন করতে পারছে না। হয়তো অধীর রঞ্জন চৌধুরী খুব সম্ভবত কংগ্রেসের দায়িত্ব থেকে সরে পড়বেন, সরতে বাধ্য হবেন। সেইখান থেকে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের মমতা ব্যানার্জির কাছে জায়গা করে রাখছেন এবং মমতা ব্যানার্জির দল তৃণমূল হয়তো যেতে চাইছেন, যার জন্য ভবানীপুরে প্রার্থী দিতে চাইছেন না অধীর রঞ্জন চৌধুরী সম্মানের খাতিরে। যাই হোক, সিপিআইএম অনর প্রার্থী দিতে চাইছে সিপিআইএম। তো দেখা যাক অধীর রঞ্জন চৌধুরীর ভালোবাসা কিসের জন্য, তৃণমূলের দলে ঢোকার জন্য নাকি সত্যি সত্যি ভালোবাসা উতলে পড়ছে, সেটা সামনের দিনেই প্রমাণ হবে। জয় হিন্দ।